আমি সত্যিকার অর্থে আজীবন গোল্ডেন পরিবারের সদস্য হয়ে গেলাম। এখানে যারা কৃতিত্ব অর্জন করে তারা তাদের সম্মাননাটা পেয়েছে, তাদেরকে দেখে তোমরাও অনুপ্রাণিত হয়ে তোমরাও একদিন এই চেয়ারে আসবে। শুভ এই অপরাহ্নে যারা অগাধ জ্ঞান সাগরে অবগাহনের জন্য এখনো অপেক্ষমান, সেই গোল্ডেন পরিবারের গোল্ডেন স্টুডেন্টসদের জন্য আমার অনেক অনেক গোল্ডেন শুভেচ্ছা। আজকে আমাকে যে এখানে এনে ডেকে এনে এই প্রধান অতিথির আসনটি অলঙ্কৃত করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বা এনেছেন, তিনি আর কেউ নন, আমার সহযোদ্ধা, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, আমার অত্যন্ত আপনজন, স্নেহভাজন শাহজাহান। আমি ওকে সবসময় তুমি করেই বলি। আমি তার প্রতি জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, স্নেহাশিস। তার সাথে পরিচয় আজকের নয়, বিসিএস একাডেমিতে ওই যে আমার আরেকজন অত্যন্ত স্নেহভাজন অনুজ প্রতিম, আপনজন, কাছের মানুষ, মেধাও মননে আপাদমস্তক, যিনি একজন শিক্ষক, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, ফরিদপুর খ্যাত নয়, অনেক ছাত্রছাত্রীর হৃদয় খ্যাত, ভালোবাসা স্নাতক, তার প্রতিও আমার অনেক অনেক শুভকামনা থাকল। এখানে আরও রয়েছে সরকারি ইয়াসিন কলেজ পরিবারের আমার আরেকজন সহযোদ্ধা, হিসাব বিজ্ঞান বিভাগের কুদ্দুস। আমি ওদেরকে অত শুরুতে অত সম্বোধন সম্বোধন করি না, সরাসরি নাম ধরে ডাকি, তুমি করে বলি প্রাণের টানে, কারণ ওরা আমার অনেক আপনজন, আমার সুখ দুঃখের সাথী। আরেকজন ওকে, ওর সাথে আমার ইতোমধ্যে পরিচয় হয়নি, তবে ওর কথাগুলো খুব ভালো লেগেছে, হিসাব বিজ্ঞানের শিক্ষক। আর যাদের কথা না বললেই নয়, ১৩ থেকে ৪০ কীরকম, আমি ১৩তম বিসিএসের শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, আর আজকে এখানে দাঁড়িয়ে আমাকে যে ঋদ্ধ করল, আমি রেজভীর কথায় সে সময় হাত উঁচু করে তালি দিয়েছিলাম, শিক্ষক এক জায়গায় পরাজয় বরণ করে, সেটি হচ্ছে তার ছাত্রছাত্রীদের কাছে, আমার চেয়ে আমার ছাত্রছাত্রীটি বড় হোক। তো আজকে ডাক্তার শশী, ও আমার অত্যন্ত প্রিয় শশী, একদম চাঁদের মতো ফুটফুটেই যার চেহারা, আজকে ওকে দেখেই আমার একটু ই লেগেছিল, কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে ও কথা বলেনি তখন, কারণ ও আমার ইন্টারমিডিয়েটের ছাত্রী, ও কিন্তু সারদা সুন্দরীতে তখন পড়ে, আমি রাজেন্দ্র কলেজের শিক্ষক, কিন্তু ফরিদপুরে বাংলা ব্যাকরণের শিক্ষক বলতে যদি কাউকে বোঝানো হতো, আমি আজও এখানে গর্ব করে দাঁড়িয়ে বলি, তখন প্রফেসর না, শিলারানী মণ্ডল ম্যাডাম, শিলা ম্যাডাম বাংলার একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। আমার সেই সময়কার ছাত্রী শশী এবং ওর অর্ধাঙ্গ অর্থাৎ বেটার হাফ, ওর স্বামী ডাক্তার নাদিম, তার দুজন একসাথে পড়ত। আজকে একটু আমি শশীর অনুমতি নিয়ে, দুজন যখন পড়তো আমি একটু বুঝতে পারতাম কিছু একটা আছে, যা হোক সেটিতে সেই দিকে আর যাব না, ওদের সেই ভালো লাগাগুলো আমাকেও ছুঁয়ে যেত। আজ ওরা খুব সুখী পরিবার, আর সেই থেকে ওর যে একটি ভালোবাসার জায়গা ওর ক্যাডার চেঞ্জ করেছে, সেটি কিন্তু ওর স্বপ্ন পূরণের জায়গা। আমি আজ এত ভাব ভারিককে নিয়ে কথা বলবো না, এতক্ষণ ধরে আমরা অনেক জ্ঞান গর্ভ কথা শুনেছি না, আমি একটু আমার নিজের কথাগুলো বলবো। কাদের জন্য আজকে এখানে, আমি দেখেছি আমার অনেক ছাত্রী, আমি ছাত্রী বলবো, আমার সন্তান তুল্য, আমার মেয়ের মতো, মেয়ের বয়সের চাইতেও ছোট, যারা
অনেকে এই যে একজনের কোলে ওর বাচ্চা শিশু বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে, আরেকজনকে দেখেছি পেছনে ফুটফুটে একটি মেয়ে, ওর অভিভাবক আমি জানি না মেয়েটির বাবা বা অন্য কেউ কিনা আমি না জেনে কিন্তু বলছি, সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিয়ে নিয়ে। এই ধরনের যদি অভিভাবক না পাওয়া যায় মেয়েরা কিন্তু এগিয়ে যেতে পারবে না। তাই আমি কিন্তু আমার কথাটা বলবো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে সরাসরি একদম পিওর আর্টসে চলে এসেছিলাম, সেদিকে আর যাব না, সেই স্বপ্ন ভঙ্গের কথা আশাহতের কথা বলবো না, কারণ আমরা সবসময় এগিয়ে যাব অদম্য সাহস নিয়ে ভালোবাসা নিয়ে আমার স্বপ্ন জয়ের লক্ষ্যে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে। আর সেই এগিয়ে যাওয়ার জন্য আমি পেছনে তাকাবো না, যেটা আমার হতাশা, যেটা আমাকে অনুপ্রাণিত করবে, যেটা আমাকে কষ্ট দেবে পীড়ন দেবে সেটাতে আমি যাব না, আমি আমার ভালো লাগার ভালোবাসার কথাগুলো এগিয়ে যাবার কথাগুলোই বলবো। কেন নয় আমি আশা করি, এখনও আমি আশাবাদী। আমি রেজভীর মতো ওর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি একটু গ্রিক পুরাণের কথাই বলবো। গ্রিক মাইথোলজিতে দেবতা জিউজ তার দেবী প্যান্ডোরাকে একটি বাক্স দিয়ে একদিন বলল, দেবী বাক্সটিকে কিন্তু তুমি যত্ন করে রেখো, আর একটি তালা ঝুলছে বড়, চাবিটি তোমার কাছে দিয়ে গেলাম, তালাটা কিন্তু কখনোই খুলবে না। আর এটাই কিন্তু হলো সর্বনাশের গোড়া, কারণ মেয়েদের এবং শিশুদের যেটি না করবে সেটি ওরা বেশি করে করবে, এটি এদের চারিত্রিক দুর্বল্যই বলি গুণাবলীই বলি দৃঢ়তাই বলি না কেন, সেজন্য ছেলেরা সাবধান। তো যাই হোক, তো প্যান্ডোর দেবী প্যান্ডোরা ভাবছে বাক্সের মধ্যে এমন কী আছে, প্যান্ডোরাজ বক্স গল্পের নাম, তো বলছে বাক্সের মধ্যে এমন কী আছে, জিউচ আমাকে এত ভালোবাসে, আমার প্রিয়তম পত্নী আমাকেই নিষেধ করে গেল, ওই যে তার একটা কৌতূহল জাগলো, খুলবই খুলবো, তাই সুযোগ খুঁজছে কখন খোলা যায়। তো জিউচ একদিন বলল, দেবী আজকে আমার ফিরতে অনেক দেরি হবে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। দেবী ভাবলো এই তো সুযোগ, তাই যেই না দেখছে দূরে প্যান্ডোরার জিউসের হ্রদ দেখা যাচ্ছে, চাবি দিয়ে বাক্সটা খুলে ফেলল। আর যেহেতু তারা স্বর্গের দেবদেবী, কোনো দুঃখ ছিল না, যন্ত্রণা ছিল না, ভয় ছিল না, ভীতি ছিল না, ক্রন্দন ছিল না, ছিল শুধু সুখ সুখ সুখ। তো যেই না বাক্সটা ডালনা খুলেছে ঢাকনা খুলেছে, সাথে সাথে দেখছে চারিদিকে কান্না হাহাকার যন্ত্রণা ব্যথা চিৎকার করে এগিয়ে আসছে, তাড়াতাড়ি করে ঢাকনাটা আবার নামিয়ে দিয়েছে যে আমি কি সর্বনাশ করলাম। কিন্তু অর্থাৎ সবাই বেরিয়ে গেল, হতাশা যন্ত্রণা ভয় ভীতি সব কিন্তু ওই বক্সের মধ্যে আটকা ছিল, সব বেরিয়ে গেছে, কল্পনা যাই বলি না কেন সব বেরিয়েছে, বন্ধ রয়েছে শুধু আশা। আশা গো বেচারি সবার নিচে ছিল, দৌড়ের পাল্লায় টিকতে পারেনি, তাই পিছে পড়ে রয়েছে, আজও সেই বাক্সের মধ্যে আশা বন্দি আছে। জিউজ ভাবলো এই তো আমার দেবী তো সর্বনাশ করেই দিয়েছে, দৌড়ে এলো বাক্সটিকে তুলে নিয়ে সাগরে নিক্ষেপ করলো, আশা বন্দি থেকে গেল। তাই তো আমরা আজও আশা করি, আজও আমরা আশা করি, আশা করি বারবার আশা করি, যতই হতাশাগ্রস্ত হই ততই আশা করি, তবে এই আশারও একটা পরিমিতি বোধ থাকা দরকার। যদি অল্প কিছু আশা করি প্রত্যাশা করি প্রাপ্তির ঝুলিটা কিন্তু পরিপূর্ণ হয়, তবে আশা একটা থাকতে হবে। তাই আমার যখন সেকেন্ড ইয়ার বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি থেকে পরোয়ানা দিল আর পড়াশোনা করে কাজ নেই, মেয়েদের এত পড়াশোনা করে কাজ কী হবে, ওই ভাতের হাড়ের গলা তো ধরতেই হবে। 86-87 সালের কথা, 1986-87 সাল, আজ থেকে হিসেব করে দেখো কত বছর অতিক্রম করেছি আমি। তাই যখন সেই কিন্তু আমার অদম্য আশাকে আমি ছাড়িনি, আমার সুপ্ত বাসনা আমি বিসিএস ক্যাডার হব, সেই বাসনায় আমি এগিয়ে গেছি। কাউকে না বলে শ্বশুর মহাশয়কে বললাম, আপনি আমাকে এই বাড়িতে এনেছেন, আপনার ছেলে আমাকে পড়াবে না, যদি আপনি না পড়ান
আপনাকে কেন আমি বাবা বলে ডাকলাম? আমার বাবা শিক্ষক, আমার বাবা আশা করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালেন, আমার ছিল মেধা, আমার বাবার ছিল অদম্য ইচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর আপনাকে এসে বাবা ডেকেছে। আপনি যদি না পড়ান, না পড়ালে আমার ক্ষতি নেই, ঠিক আছে, আমি এক ঘরকন্যাই করব। তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি বললেন, না মা তুই ভয় পাস না, আমি দেখতে পাচ্ছি তুই বিসিএস এম এ পাস তো করবি, করবি বিসিএস পাস করে আমার প্রতিষ্ঠিত চরভদ্রাসন সরকারি কলেজের সবচাইতে বড় চেয়ারটি তুই অলঙ্কৃত করবি। আমি তার আশা পূরণ করেছি, আমার আশা পূরণ করেছি। আমি কিভাবে পড়েছি আমি তোমাদেরকে একটু জানাই, তোমরা একটু শোনো। কিন্তু আমার উপরে চাপিয়ে দেওয়া হলো যে আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুর এবং আমার স্বামী দুই ভাই, বড় মানে আমার ভাসুরের কোনো ছেলে মেয়ে নেই। বলা হলো যদি আমারও সন্তানাদি না হয় তাহলে বংশের প্রদীপ জ্বলবে না, বংশরক্ষা হবে না, সুতরাং সন্তান আমাকে দিতে হবে তাদেরকে। আমি সেই শর্তে রাজি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করলাম। আমার যখন ফাইনাল পরীক্ষা থার্ড ইয়ারে আমার একটি কন্যা সন্তান জন্ম নিল, অনেক কষ্টের কথা, সে কথাটি বলবো না। যখন আমি এম এ পরীক্ষা দিই আমার দ্বিতীয় সন্তান আমার ছেলেটি জন্মগ্রহণ করল। সেই অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি পরীক্ষা না দিয়ে, মেয়েটি যেদিন হলো তার পরের দিন পরীক্ষা ছিল, এখনকার মতো এত অত্যাধুনিক ব্যবস্থাদি ছিল না, আর সে কারণে আমার কিন্তু পরের পরীক্ষাটি দেয়া হলো না। একটা পরীক্ষা না দিয়ে আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হলাম, ফার্স্ট ক্লাস আমার কপালে জুটলো না, তাতে কি হয়েছে? আমি তো আজ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, যোগ্য কর্মকর্তা আমি মনে করি, যেহেতু সরকার আমাকে অধ্যক্ষ পদে নিয়োজিত করেছেন, আমি মনে করি আমি যোগ্য কর্মকর্তা। যোগ্য না হলে তো আমাকে ওই চেয়ারটিতে তিনি বসাননি। তো যাই হোক, তারপরে আমি শ্বশুরবাড়ি এসে এক হাতে আমি কাঠের লাকড়ি, কাঠের চুলায় কাঠ দিয়ে ভাত রান্না করতাম, উনুনে ভাত হচ্ছে, পাশে আজকের তোমাদের মতো এমন সোনার চামচ নিয়ে আমি সেদিন বিসিএস পরীক্ষা দেইনি, সোনার চামচ মুখে নিয়ে আমি বিসিএস পরীক্ষা দেইনি। আমার বিসিএস পরীক্ষার সময় বিসিএস একাডেমি ছিল না, আমার বিসিএস পরীক্ষার সময় এমন কোনো চমৎকার সেমিনার ছিল না, আমার বিসিএস পরীক্ষার সময় শুধু ছিল একটি মোটা গুরুগৃহের গাইড বই, এই ছিল আমার অবলম্বন আর যা আমার প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন। তাই দিয়েই আমি ওই গুরুগৃহের ওই গাইডটিকে আমি টপ টু বটম মুখস্থ করেছিলাম, কোন পাতায় কী আছে আমি সব মুখস্থ করেছিলাম। ওই রান্নার সময় আমাকে কোনো বাড়তি সুযোগ দেয়া হতো না, আমি সেই পরিশ্রম করে আমি কিন্তু 13 বিসিএসের চতুর্থ স্থান, মেধাক্রমে চতুর্থ স্থান অধিকার করে আমি বিসিএস ক্যাডারে আমি আজ এই সম্মানীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছি। আমি যদি তা না হতাম আজ শাহজাহান আমাকে ডাকতো না, আজ বিসিএস একাডেমিতে আমি একাধিক ক্লাস নিতে পারতাম না, আজ আমি গোল্ডেন পরিবারের একজন সদস্যই বলবো আমি, কারণ শাহজাহান আমাকে তাই ভাবে, তাই মনে করে, তাই ডেকেছে। আমি সত্যিকার অর্থেই আজীবন গোল্ডেন পরিবারের সদস্য হয়ে গেলাম, আর তোমাদের সাথে সাথ দিয়ে তোমাদেরকে অদম্য সাহসে, অদম্য উৎসাহে আমি নিয়ে যাব, অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। কথা বাড়াবো না, তোমরা ভালো থেকো, তোমরা হতাশ হবার তোমাদের কিছু নেই, হারাবার কিছু নেই, যেদিনই গেছে তো গেছেই, যা গেছে তো গেছেই, যা আছে সামনে আমি তাই নিয়েই এগোবো, এই বাসনা নিয়ে তোমরা এগিয়ে যাও। আশা করি আজকে এখানে এই যে আমি তাই একেবারে অপলক দৃষ্টিতে দেখছি, তোমরা দীর্ঘ আড়াই ঘন্টার অধিক সময় এখানে একেবারে মানে নড়াচড়া নেই, যেন একেবারে সেই তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে, সেন দৃষ্টি নিয়ে, সেন শ্রবণেন্দ্রিয় নিয়ে তোমরা আমাদের কথাগুলো শুনছো, আমাদের কথাগুলো ভাবছো, মনে রাখছো, এবং আমি আশা করি আজকে তোমরা অনেকটা পাথেয় সংগ্রহ করে সমৃদ্ধ হয়ে বাড়ি ফিরে যাবে, ঘরে ফিরে যাবে, আর কোনো কিছুতেই হতাশ হওয়ার কিছু নেই। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই মা, তোমার জন্য
পরম করুণাময় আছেন, কারণ তুমি যদি নিজে চেষ্টা করো তিনি তোমার সহযোগিতা করবে। আজকের আয়োজনে যারা আছে, যারা আমার অত্যন্ত প্রিয় মুখ, যারা আমার এখানে যারা কৃতিত্ব অর্জন করে যারা আজ এখানে তারা তাদের সম্মাননাটা পেয়েছে, তাদেরকে দেখে তোমরাও অনুপ্রাণিত হয়ে তোমরাও একদিন এই চেয়ারে আসবে, আমার মতো হবে, আমার মতো আমার চাইতে অনেক বড় হবে, সেটি আমি প্রত্যাশা রাখি। ভালো থেকো তোমরা সবাই, এই বিকেলে আর কথা ভাড়াবো না, তোমাদের জন্য অনেক 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 শুভকামনা এবং আমার হৃদয়ের সকল ভালোবাসাটুকু তোমাদের জন্য। জয় বাংলা, শুভকামনা সবাই।